বন্ধুরা ফোন পে গুগল পে নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে এবার পেটিএম এর মতো ফোনপে এবং গুগল পেতেও নতুন নতুন কিছু নিষেধাজ্ঞা জারি হতে চলেছে এই দুই কোম্পানির উপর এনপিসিআই থেকে নতুন কিছু নিষেধাজ্ঞা জারির নিয়ম লাগু হতে চলেছে তো কি সেই নতুন নিয়ম লাগু হতে চলেছে এবং এর প্রভাব গ্রাহকদের উপর কতটা পড়বে বিস্তারিত আমরা জেনে নেব আজকের ভিডিওতে তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক বিভিন্ন মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর দেখুন বলা রয়েছে যে অনলাইন লেনদেনের দুনিয়ায় আবারও বড় ধাক্কা পেটিএমের পর গুগল পে ও ফোনপে আবার নতুন ইউজার বা গ্রাহক তাদের প্ল্যাটফর্মে যোগ করতে পারবেন না তো নতুন গ্রাহকরা কিন্তু আর ফোনপে গুগল পেতে যোগ হতে পারবেন না এমনটা একটি সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে এইসব একের পর এক ঘটনায় সাধারণ গ্রাহকরাই আতঙ্কিত হয়ে পড়েছেন ইউপিআই পেমেন্ট করা নিয়ে মানুষের মনে সংশয় করা দিয়েছে তবে কি গুগল পে ও ফোনপে পেটিএমের মতো কোনো আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে স্বাভাবিক আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে পেটিএমের মতো কি গুগল পে ফোনপেও কোনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে একই সঙ্গে দেখুন বলা রয়েছে সম্ভবত চলতি বছরের শেষ থেকে আর নতুন ইউজার বা গ্রাহক গুগল পে ও ফোনপে যোগ করতে পারবে না রিজার্ভ ব্যাঙ্কের সম্মতি নিয়ে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া যারা ইউপিআই ব্যবস্থা পরিচালনা করে এই নিয়ম আনতে চলেছে কিন্তু এর সঙ্গে আর্থিক দুর্নীতি বা কেলেঙ্কারির কিন্তু কোনো সম্পর্ক নেই একই সঙ্গে দেখুন বলা রয়েছে গুগল পে ও ফোনপে কোনোরকম অন্যায় করে শাস্তি পাচ্ছে ব্যাপারটা কিন্তু এমন নয় সত্যি বলতে এটা কোনো শাস্তিই নয় বরং গুগল পে ও ফোনপে অত্যন্ত ভালো পারফরমেন্স করছে আর সেই ভালো পারফরমেন্সের জেরেই তাদের উপর গ্রাহকদের অতিরিক্ত আস্থা প্রকাশই মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছে নিয়ন্ত্রকদের কারণ বর্তমানে গুগল পে এবং ফোনপে এই দুটো প্ল্যাটফর্ম হচ্ছে ইউপিআই ব্যবহারকারীদের জন্য সব থেকে সহজ এবং সব থেকে ভালো প্ল্যাটফর্ম এখন বিস্তারিত আর কি বলা রয়েছে যে কেন গুগল পে ও ফোনপে আর নতুন গ্রাহক নিতে পারবেন না ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের তথ্য বলছে দেশের ইউপিআই লেনদেনের বাজারে একগুচ্ছ রাজ করছে গুগল পে ও ফোনপে এই দুই সংস্থা মিলিয়ে ইউপিআই লেনদেনের পঁচাশি শতাংশ নিয়ন্ত্রণ করে আর এটাই মাথা ব্যথার কারণ নিয়ন্ত্রক ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের কারণ বেশিরভাগ কিন্তু সবাই গুগল পে এবং ফোনপে ব্যবহার করে তারই সঙ্গে দেখুন বলা রয়েছে তাদের বক্তব্য এর ফলে বাজারে মনোপলি বা একাধিকত্ব কায়েক রয়েছে ওই দুই থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ের তাছাড়া দুই ইউপিআই পেমেন্ট গেটওয়ের উপর এত অতিরিক্ত ভরসা করার ভবিষ্যতে বিশদ দেখা দিতে পারে কোনো কারণে একটি সংস্থায় প্রযুক্তিগত সমস্যা দেখা দিলে গোটা দেশের ইউপিআই পেমেন্টের ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে স্বাভাবিক যদি গুগল পে এবং ফোনপে যদি কোনো কারণবশত বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু ইউপিআই পেমেন্টের সিস্টেমটি পুরোপুরিভাবে অসুবিধায় পড়বে এবং পুরোপুরিভাবে সমস্যায় পড়তে চলেছে একই সঙ্গে দেখুন কি বলা রয়েছে এই পরিস্থিতি বদলাতে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনে একটি নতুন নির্দেশিকা জারি করেছে তারা জানিয়েছেন কোনো থার্ড পার্টি ইউপিআই পেমেন্টের গেটওয়ের মার্কেট শেয়ার তিরিশ শতাংশর বেশি হতে পারবে না উল্লেখ্য এই বাজারে পেটিএম এরও উল্লেখযোগ্য অবস্থান ছিল কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযান ওঠায় এবং তাদের পরিষেবা কার্যত বন্ধ হয়ে যাওয়ায় আরও বেশি করে গ্রাহকরা গুগল পে ও ফোনপে সংযুক্ত হয়েছেন স্বাভাবিকই যারা আগে পেটিএম ইউজ করতো পেটিএম বন্ধ হওয়ার পরে তারা কিন্তু ফোনপে এবং গুগল পেতে সুইচ হয়েছে একই সঙ্গে দেখুন কী বলা রয়েছে এদিকে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে গুগল পে ও ফোন ফোনপে উভয়কেই নিজস্ব মার্কেটের শেয়ার কমিয়ে তিরিশ শতাংশে নামিয়ে আনতে হবে তবে কোনো উপায়ে এই কাজ হবে তা এখনো পরিষ্কার হয়নি এই পরিস্থিতিতে বাজারে বিশেষজ্ঞরা মনে করেছেন আপাতত বেশ কিছু সময়ের জন্য গুগল পে ও ফোনপে কে নতুন গ্রাহক নিতে নিষেধ করতে পারে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন তবে গোটা বিষয়টা এখনও পুরোপুরি পরিষ্কার নয় আশা করা যাচ্ছে আগামী কিছু মধ্যেই এই বিষয়ে বিস্তারিত আপডেট চলে আসবে তো বিস্তারিত আমরা জানতে পারলাম যে ফোনপে এবং গুগল পেতে কিন্তু নতুন গ্রাহকরা আর আসতে পারবে না এমনটাই কিন্তু এই আপডেট হিসেবে জানতে পারলাম তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়বেন তো দেখার চলুন পরে একটু নতুন ভিডিও এক নতুন টপিক নিয়ে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ